হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ না, এখন তো নিউ নেই, এক মাস হয়ে গেছে, এখন এটা পুরানো হয়ে গেছে, যাই হোক। তো গাইজ, আজকে আমরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটার মানে হচ্ছে আমরা আজকে বাইরে যেতেছি, তাও ফুল ফ্যামিলি। কোথায় যাচ্ছি আরফান? নিউ মার্কেট। আচ্ছা, নিউ মার্কেট যেতেছি হচ্ছে গিয়া আমাদের কিছু কেনাকাটা করতে এবং আরফানের খেলনা কিনতে, এবং ওখান থেকে ইচ্ছা আছে পিজা। ওইটা পরের কথা, যদি আব্বু নিয়ে যায় তাহলে তো যাবই। আর আজকের ব্লগটা এইটা নিয়েই হবে যে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি করতেছি আজকে দেখাবো। আজকে আমি ব্লগ শুরু করতেছি হচ্ছে এখন দুইটা দুপুর কটা বাজে, দুইটা বাজে না দুইটা বাজে। তো দুইটার দিক ব্লগ শুরু করতেছি, মতোই আমি আমার ফোনেই ভিডিওটা করতেছি, এবং শুধু আমার ফোনে ভিডিও করতেছি তা না, ভিডিওটা আমি স্ন্যাপচ্যাটেই করতেছি, স্ন্যাপচ্যাটেই করতেছি। তো এবারের ভিডিওতেও ভয়েস আমার মনে হয় আগেরবারের মতো ভালোই শোনা যাবে। তো এখন আমি আর কথা না বাড়িয়ে যখন বের হবো আমি ভিডিও করা আবার স্টার্ট করবো, দেখতে থাকে ব্লগটাকে। এই সময়টাতে আরফানের মাথা ব্যথা করতেছিল, কারণ কেউ বাসে উঠতে পারে না, বাসে উঠলেই আরফানের মাথা ব্যথা করে। আম্মু কাইত এই বাসে প্রচণ্ড রাশ ছিল, ওই দিন কোনো গাড়ি উবার আমরা কিচ্ছু পাই নাই, তাই বাসেই যাওয়া লাগছে। আসলে বাইরে একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু আমরা নিউ মার্কেটে পৌঁছানোর পরেই দেখলাম যে এটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটের সাইডটা। বাস থেকে নেমে যে ওখানে একদম রৌদ্র ছিল, ওখানে অত বেশি ই ছিল না, কিন্তু অনেকটা ক্রাউডেড ছিল। হ্যালো, আরফান তুমি বোর হইতেছ না মেয়েদের জিনিসপত্র দেখতে এসে? হ্যাঁ, তারপর আমরা একটু দোতলায় যাই জেন্টস সাইডে, কিন্তু ওখানে কিছুই তেমন কারোই পছন্দ হয়নি। আমার যাওয়া ভালো লাগছে, বাট আব্বু পছন্দ করে না, মানে আব্বু পছন্দ করছে বাট সে কিনে নাই। এই তো ওকে। তারপর সবচেয়ে মেইন পার্ট আর সবচেয়ে ইন্টারেস্টিং, আমাদের সবচেয়ে ফেভারিট একটা জিনিস নিউ মার্কেটে, সেটা হচ্ছে গিয়ে এই যে ছোট ছোট পাকোড়া টাইপের সবজি, এগুলা যেটা আমরা ছোটবেলা থেকে আমি যখনই যাই তখনই খাই। তো ওখানে থেকে খাওয়া দাওয়া শেষ করে, আমার কিছু কাজ শেষ করে আমরা চলে আসি হচ্ছে গিয়ে নিউ মার্কেটে, গাউসিয়া থেকে নিউ মার্কেটে চলে আসি। তো নিউ মার্কেটে যেয়ে আবার আমি আর উষা একসাথে ছিলাম, বাবাকে খোঁজা লাগে, বাবা মা আর আরফান তারা তিনজন আবার আলাদা ছিল, তাদের খুঁজতে খুঁজতে আমরা ক্লান্ত হয়ে চলে যাই। আর আমরা যেই খাবারটা দেখালাম সেখানে তারা প্রতিদিন বিকালে আর কি গরম গরম এরকম জিলাপি আর হচ্ছে গিয়ে আপনার পাকোড়াগুলা দেয়, প্লেট মেবি 30 টাকা করে, না পার প্লেট 30 টাকা করে। এই তো লাস্ট পর্যন্ত আমরা তাদের পেয়ে যাই, এবং টায়ার্ড শরীর ক্লান্ত মন নিয়ে আমরা তাদের সাথে এক ভাবে রওনা দেই বাসার জন্য, কারণ কি তখনই বাবার শরীরটা খারাপ হয়ে যায়, যার কারণে আমাদের আর ডমিনোজে যাওয়া হয়নি। সবার একটু মন খারাপ ছিল, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তখন বাবার সুস্থতাটা দরকার ছিল, আর তখন তীব্র বৃষ্টিও হচ্ছিল, যার কারণে আসলে আর যাওয়া দিক হয়নি, আমরা ডাইরেক্ট বাসায় চলে আসি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক, আমি নিউ মার্কেট থেকে বাসায় চলে আসছি। আমরা ফুল ফ্যামিলি গেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি বাবার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা আর খেতে যেতে পারি নাই, বিকজ যেহেতু সে অসুস্থ আমার ওইটা বেশি ইম্পর্টেন্ট। তো আমরা তাকে নিয়ে বাসায় চলে আসছি, এবং সাথে নাস্তাও করছি এবং চা নিয়ে এখন আমি
কি কেনাকাটা করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, দেন আমি আমার ব্লগটাকে এন্ড করব। কারণ এটা রেগুলার ব্লগ ছিল না, এটা আমার শপিং ব্লগ ছিল। তো আমি জাস্ট এতটুকুই দেখাবো যে আমি আজকে কি কি কেনাকাটা করছি। তো ফার্স্ট আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের আরফানের জন্য একটা টি শার্ট কেনা হয়েছে, সেটা হচ্ছে এটা স্পাইডারম্যানের একটা টি শার্ট। সেকেন্ডে কেনা হয়েছে হচ্ছে এটা হচ্ছে এক কথায় আমারও উষারও, বিকজ এটা আমার আমার ফার্স্ট চয়েস ছিল, বাট আপু কিনা দিতে চাইল, আম্মু বলছে যে না এটা পরা যাবে না, এই সেই হবে যাবি তো পর, তো এটা ও দিয়েছে মানে আমি পড়তে পারবো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মানে আমার অনেক ফেভারিট একটা ডিজাইন এই ডিজাইনটা, এই ডিজাইনটা অনেক সুন্দর, মানে এদিকটা ফাঁকা থাকে তারপর হাতা, আর এই জায়গাটা একটু কিছু সিস্টেমে আছে, সো টপস। ওকে, থার্ডে আমরা চলে যাই। থার্ডে কি আছে কি আছে, জগ 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 পেন্সি। এরপর থার্ডে নিয়ে আসছি হচ্ছে গিয়ে আমাদের শীতের জন্য কিছু কেনাকাটা হয়েছে। শীতের জন্য আমার আর উষার দুইটা মানে স্টাইলিশ কোটি টাইপের একটু মোটা এটা কেনা হয়েছে। এটা আর কি আমি পড়লে আপনারা বুঝতে পারবেন, এমনি বুঝতে পারবেন না। এইটা একটা কালার আর এটা একটা কালার, লং আর নিচে হচ্ছে আর কি একটু ক্রপ টাইপের। হ্যাঁ, যে এই জায়গাগুলো ক্রপ মানে আপ ডাউন সিস্টেম, মানে নিচেরটা একটু লং, উপরটা হচ্ছে একটু শর্ট। এটা কেনা হয়েছে দুইটা, থার্ড। ওকে, ফোর্থ হচ্ছে কি, এটা আমার বার্থডে ড্রেস, তাই আমি দেখাই ইন্টারেস্টেড না, তাও আমি হালকা হালকা দেখাই, ডিজাইন দেখাবো না, জাস্ট একটু একটু দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ড্রেসটা, এটা এটা একটা গাউন টাইপের, আর এটার সাথে এটা লেগিংসটা, এটার সাথে আমি কোনো দোপাট্টা বা অন্য কিছু লাগবে না, দ্যাটস ওয়াই এটা একটা সেট, এটা পরে যখন ছবি দেবো তখন। তো আর হাসি ঠাট্টা না করে না দেখা এই ড্রেসটা, আমি চলে যাই নেক্সটে। ওকে, নেক্সটে হচ্ছে কি কেনা হয়েছে আমার ব্রাশ রাখার জন্য, আমি একটা ছোটো দুইটা ই কিনছি, আমি দেখাচ্ছি, এই যে লাইক দিস, এটাতে আমি আমার ব্রাশগুলো রাখবো। এটা আমার ব্রাশ আছে, আমার অনেকগুলো আছে এইরকম। দেন এরপর দিস ওয়ান, দিস ওয়ান, এটা হচ্ছে আম্মুর জন্য, এটা আম্মু কী করবে আমি জানি না। ওকে, তারপর সাথে হেয়ার ক্লিপ, দিস ওয়ান। ওকে, দেন আমি কি, ও দেন আমি একটা জিনিস কিনছি আজকে, সেটা হচ্ছে দিস দিস, কারণ কারণ হচ্ছে আমি একটা শ্যুট করব খুব শীঘ্রই ইনশাআল্লাহ। সেই শ্যুটে আমার এই মানে গোলাপ গাজরা বলে এগুলাকে, গাজরাটা পরানো লাগবে তাদের। দেন আমি আমার নিজের জন্য কিছু কেনাকাটা করছি, সেটা হচ্ছে আরেকটা মানে যেগুলো মানে আমি জীবনে কোনো দিন ইউজ করি নাই, সেটা হচ্ছে ওয়ান অফ দি দিস ওয়ান। আমি কখনো এই ছোট থেকে বড় হয়েছি আমি আলতা ইউজ করিনি, এটাও আমি আমার শ্যুটের জন্যই আনছি। মানে আলতা আমি কীভাবে হয় কীরকম হয় আমি কোনো দিন ইউজ করে দেখি নিই, এই যে দিস ওয়ান। ওকে, আলতা আনছি হচ্ছে গাজরার সাথেই। দেন আনা হয়েছে টিপ, আমার টিপ কেনা হয় না আজকে অনেক বছর, তো দু পাতা টিপ আনছি। দেন এগুলো সব আমি একটা কী বলবো আমার পেজ থেকেই নেওয়া আমার নিজের জন্য, তো আপনারা চাইলে এগুলো আমার পেজ থেকেও নিতে পারবেন। এরপর আমি এটা আমার নিজের জন্য নিয়েছি বিকজ আমার মাস্কারাটা আমি পাচ্ছিলাম না, তো এটা হচ্ছে গিয়ে আই ম্যাজিকের একটা মাস্কারা। দেন আমি আমার আইব্রো পমেট, আমি কখনো জেল ইউজ করিনি, আইব্রো জেল যেটাকে বলে, তো এটাতে দুইটা কালার হয়, একটা হচ্ছে ডার্ক ব্রাউন অ্যান্ড ব্ল্যাক। তো আমি আইলাইনারও কিন মানে নিতাম, তো চিন্তা করলাম আইলাইনার নিয়ে কী করবো, যে কারণ কি আমার কাছে জেড ব্ল্যাক আইলাইনার এইটাতেই আমি পাবো, তো সেক্ষেত্রে এইটাও আমার পেজে পাবেন আপনারা, আপনারা চাইলে ওখান থেকে পারচেস করতে পারবেন। এটা হচ্ছে দিস ওয়ান, এটা হচ্ছে ডার্ক ব্রাউনটা, এখানে ব্ল্যাক বোঝা যাচ্ছে মেবি, অ্যান্ড ইটস ডার্ক ব্রাউন, ঠিক আছে। এই যে এটার সাথে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটার সাথে আপনারা দুইটা ব্রাশ পাবেন, এই যে একটা দিয়ে আপনারা চোখের নিচে যে আমরা কাজল দিই সেটাও দিতে পারবেন, আরেকটা দিয়ে আপনারা
আইব্রো করতে পারবেন। সো এই তো সাথে আমি নিয়েছি হচ্ছে গিয়ে আরেকটা জিনিস যেটা আমার পেজে একটাই আসছে আর আমি একটাই রেখে দিছি, সেটা হচ্ছে টানটানা এই দিস ওয়ান। এইটা আমার অনেক পছন্দ হওয়ার একমাত্র কারণ হচ্ছে এখানে আপনারা দেখেন এক একটা, এটা হচ্ছে একদম ন্যাচারাল, এটা ন্যাচারাল, এটা মানে স্টেপ বাই স্টেপ একদম। আমি রেড চেরির আইল্যাশ অনেকগুলো ইউজ করছি বাট দিস ইজ মোস্ট ফেভারিট ওয়ান, আমার অনেক অনেক পছন্দের। সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা আমার পেজের কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমার নিজেরই অনেক পছন্দের, আমি নিজেই এগুলো ইউজ করি, আমার বাইরের মানে বাইরে সেল করা থেকে আমার নিজের বেশি ইউজ করতে ভালো লাগে। তো এইটা হচ্ছে তার মধ্যে একটা, এটার সাথে আপনারা একটা মিনি গ্লোও পাবেন। হ্যাঁ, এটার সাথে এই যে একটা মিনি গ্লোও থাকবে এবং সাথে হচ্ছে গিয়ে একটা বার্থডে গ্লোও আমি আমার জন্য নিয়ে নিয়েছি। অলরেডি আমার কাছে ডোর ল্যাশ গ্লো আছে, তাও আমি চিন্তা করলাম আমার এটা দরকার বিকজ সব ব্র্যান্ড সব কিছু আমি নিজে আগে অ্যাপ্লাই করি আমার নিজের উপর, তারপর আমি আমার কাস্টমারকে দেই। তো সেই ক্ষেত্রে আমার নিজেরও ইউজ করা দরকার। তো এই তো ডিটেলস, আর ফর দ্য ফার্দার ইনফরমেশান আপনারা অবশ্যই আমার পেজ ভিজিট করতে ভুলবেন না। আমার পেজের নাম হচ্ছে raya.com এবং সাথে আমার ফেসবুক আইডির নাম হচ্ছে কানিসেশন কেয়া, যেটা আমার চ্যানেলের নাম। এবং আমার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা, আমার সাবস্ক্রাইবার কেন এখন এত কম, কেন আপনারা কী করেন, কেন শুধু ভিডিও দেখেন? অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।